Please subscribe and press the bell icon to get latest updates of Needs Horir Shopno. আপনারা শুনছেন কাহানি গল্পপ্রেমী পাঠক পাঠিকাদের জন্য নির্ঝরের স্বপ্ন প্রযোজিত কাহিনী গল্পপাঠের অনুষ্ঠানে চিরকালীন ও সমকালীন সাহিত্যিকদের গল্পে আপনাদের স্বাগত। গল্প আপনাদের ভালো লাগলে বন্ধুরা অনেক অনেক লাইক শেয়ার কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতো একজন শ্রোতার সাথে আমাদের সাহিত্যের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ করে দিন। আপনার কাছে স্বরচিত গল্প যদি থাকে আমাদের 7980460032 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান এবং আমরা তা প্রকাশ করার সুযোগ পেয়ে সমৃদ্ধ হতে পারি। আজকের গল্প নির্মাল্য তপস্বীর লেখা সেই মুখ। গল্পে বিভিন্ন চরিত্রে আমরা যারা একসঙ্গে রূপদান করছি, সুব্রত, সুদীপ্ত, সঞ্জয়, অরূপ এবং শ্বেতা। গল্পের সম্পাদনা সৌমিত্র রাহা, মিউজিক অ্যান্ড স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ। শুরু করছি আজকের গল্প সেই মুখ। স্প্রিং রোলের টুকরোটা কাঁটা চামচে ধরে প্লেট আর মুখের মাঝামাঝি তুলে স্ত্রী দৃষ্টিতে অর্কর দিকে তাকিয়ে থাকলেন মিসেস বাসবী চৌধুরী। গম্ভীর স্বরে বললেন, তোমার বয়স কত হলো অর্ক? আমার বয়স বছর 20 বলাতে মিসেস চৌধুরী নিষ্পলক চোখে একইভাবে চেয়ে থাকলেন আমার দিকে। তারপর বললেন, আমার বয়স তোমার 3 গুণ। মানব জীবনের অনেক রহস্যই তোমার এখনো জানতে বাকি আছে। তুমি যখন আমার বয়সে পৌঁছবে আমি তখন হয়তো পৃথিবীতে থাকব না, কিন্তু আমার অর্ধেক বয়সে পৌঁছেও তোমার এই ধারণার যদি কোনো পরিবর্তন হয় আমাকে জানিও, আমার ঠিকানাটা রেখে দিও। কারেন্ট অফ হয়ে গিয়েছিল। ডাইনিং টেবিলের মধ্যিখানে রাখা বাতিদানের আলোর বিন্দু দুটো মিসেস চৌধুরীর নীল চোখের মণি থেকে ঠিকরে বেরোচ্ছিল। বরুণ অর্কর উল্টো দিকেই বসেছিল, চোখের ইশারায় অর্ককে কথা না বাড়াতে পরামর্শ দিল। সেটা অবশ্য বলবার দরকার ছিল না, মিসেস চৌধুরী অর্কর মা বাবা উভয়ের থেকেই বয়সে বড়ই হবে। গুরুজন স্থানীয় মানুষের, বিশেষত কোনো মহিলার সঙ্গে মুখে মুখে তর্ক করতে নেই এই ভব্যতা বোধ অর্কর ছিল, তাই অর্কর চুপ করে গেল। মিসেস চৌধুরীও বোধহয় বুঝতে পেরেছিলেন তিনি অর্কর ওপরে একটু রূঢ় হয়ে পড়েছিলেন। খানিকটা সুর নরম করে সস্নেহেই এবার বললেন, তোমার মতো বয়সে আমিও এসব বিশ্বাস করতাম না, কিন্তু জীবনের বিচিত্র অভিজ্ঞতা আমার চোখ খুলে দিয়েছে। তুমিও চোখ কান খোলা রেখো, কোনো অন্ধ জেদের বশবর্তী থেকো না, দেখবে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে, তবেই প্রাজ্ঞ হবে। বলেই তিনি উঠে পড়লেন, অন্যরাও অবশ্য একই সাথে উঠে পড়ল। কথা হচ্ছিল ভূতের অস্তিত্ব নিয়ে। গিরিডিতে একটা সর্বভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের গেস্ট হাউসে বসে বরুণের বাবা সেখানকার অধ্যাপক, তাঁরই দৌলতে দুর্গাপুজোর অব্যবহিত পরেই সেখানে দুটো ডবল রুম বুক করে অর্করা 4 জন বন্ধু সপ্তাহখানেকের জন্য বেড়াতে গিয়েছিল। সেটা 1985 সাল, ইঞ্জিনিয়ারিং কলেজে সবে সেকেন্ড ইয়ার। গিরিডি শহরটাও তখনও এত জনাকীর্ণ হয়নি, পথের ধারে একের পর এক বাগানবাড়ি চোখে পড়ত। তাদের বেশিরভাগেরই তদানীন্তন বা ভূতপূর্ব মালিকানা ছিল বাঙালি কোনো বর্ধিষ্ণু, সপরিবারে ছুটি কাটানোর উদ্দেশ্যে বিগত পুরুষের বানানো। রেল স্টেশন থেকে হাঁটা পথে
মিনিট কুড়ির দূরত্বে ওই প্রতিষ্ঠানের ক্যাম্পাসের মধ্যেই অবস্থিত ফুলের বাগান ঘেরা টালি ছাদওয়ালা বাংলো প্যাটার্নের এই গেস্ট হাউসটা ছিল একেবারে ছবির মতো মনোরম। ততোধিক সুবিধাজনক ছিল তার ব্যবস্থাপনা। ভেতরে চারটে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ, যদিও শীত পড়ে যাওয়ার কারণে এসি চালাবার প্রয়োজনটাই হতো না। মধ্যখানে একটা বিশাল হলঘর, তার একদিকে টিভি আর সোফা সেট, মাঝে ক্যারাম আর টেবিল টেনিস বোর্ড, অন্যদিকে 10-12 জনের বসার উপযোগী ডাইনিং টেবিল চেয়ার। অতিথিদের দেখাশোনা করবার জন্য ছিল দুজন মাঝবয়সী কর্মচারী। একজন ছিল বাজার করা থেকে রান্নাবান্নার দায়িত্বে, দক্ষিণী ব্রাহ্মণ, নাম রাবণ। অন্যজন ছিল ঘরদোর পরিষ্কার করা, বাসন ধোবার আর বাগানের মালির কাজ করা, তার নাম ছিল ইসমাইল। এদের দুজনকে দেখতে কুৎসিত কদাকার হলে কি হবে, স্বভাবটা কিন্তু ছিল ভারী মিষ্টি, মুখে সর্বক্ষণ হাসি লেগেই থাকত। ঠিকমতো বলতে না পারলেও বাংলাটা বুঝত কিন্তু বেশ ভালো। আর রাবণ তো সমস্ত রকম বাঙালি রান্না রাঁধতে পারত, একেবারে সুক্ত থেকে পোস্ত চচ্চড়ি পর্যন্ত। আর সেই রান্নার স্বাদও ছিল অপূর্ব। স্বাস্থ্যকর স্থান হিসাবে গিরিডির পরিচিতি তখনও ছিল। ওখানকার জল হাওয়া আর রাবণের হাতের রান্নার গুণে অর্কদের খাওয়া দাওয়া রীতিমতো রাক্ষসের মতো বৃদ্ধি পেয়ে গিয়েছিল। ওরা দুটো ঘর দখল করেছিল, অন্য একটাতে ছিলেন এক উকিল ভদ্রলোক আর তার পরিবার। পরিবার বলতে স্ত্রী আর বছর পাঁচেকের একটা ফুটফুটে সুন্দর ছেলে। তাদের নাম ভুলে গেছে অর্করা, হয়তো পদবীগুলো মনে আছে, ব্যানার্জি, হ্যাঁ ব্যানার্জি। আর অন্য ঘরটাতে ছিলেন মিসেস বাসবী চৌধুরী তার ছেলেকে সঙ্গে নিয়ে। ওনারা সকলেই কলকাতারই বাসিন্দা ছিলেন, অন্যান্যদের মতোই সেখানে বেড়াতে গিয়েছিলেন। অর্কদের আগে থেকেই ওনারা সেখানে ছিলেন। মিসেস চৌধুরী ছিলেন কলকাতার এক পুরনো রাজবাড়ির গৃহবধূ। কয়েক বছর আগে তাঁর স্বামীর জীবনাবসান হয়েছিল। মিসেস চৌধুরী ছেলেকে নিয়ে প্রতি বছর নিয়ম করে গিরিডির এই বাংলোয় আর রাজগীরে নিজের বাগান বাড়িতে 10-15 দিন করে হাওয়া পরিবর্তন করতে আসতেন। তাঁর ছেলে অর্কদের বয়সী হলেও অত্যধিক চাপা প্রকৃতির ছিল, ফলে তাদের সাথে বিশেষ বন্ধুত্ব গড়ে ওঠেনি। অবশ্য মিসেস চৌধুরী ছেলেকে নিয়ে প্রতিদিন দুবেলা প্রচুর হাঁটাহাঁটি করতেন। রোজ সন্ধে পদব্রজে 8 কিলোমিটার দূরে গোয়ালাদের বস্তি থেকে খাঁটি গরুর দুধ নিয়ে আসতেন। তাঁর বয়স ছিল প্রায় 60-এর কাছাকাছি। সুঠাম, দীর্ঘদেহী, ব্যক্তিত্বময় চেহারা, রাজবাড়ির কুলবধূ হিসেবে একেবারে মানানসই। লম্বা লম্বা পা ফেলে যখন দ্রুত গতিতে চলতেন, অর্কদের পক্ষেও তাঁর সঙ্গে তাল মেলানো বেশ কষ্টসাধ্য হতো। দুটো পরিবারের সঙ্গে সকলের বেশ ভাব হয়ে গিয়েছিল। মিস্টার ব্যানার্জি একটু শান্ত প্রকৃতির হলেও তাঁর স্ত্রী কিন্তু ছিলেন খুব হাসি খুশি আর আমোদে, অর্কদের সাথে প্রায় আড্ডা দিতেন। তাঁদের ছোট্ট ছেলেটা তো ছিল একেবারে অর্কদের প্রিয়। মিসেস চৌধুরী গম্ভীর স্বভাবের হলেও ওদের স্নেহ করতেন, দেখা হলে কুশল বিনিময়ও করতেন। এদের সবকিছুই অর্কদের সকলেরই খুবই ভালো লাগত, শুধু একটা বিষয় ছাড়া। দুটো পরিবারই ছিল মাত্রাতিরিক্তভাবে ভূতে বিশ্বাসী। সত্যি বলতে কি, 20 শতাব্দীর শেষ ভাগে পৌঁছে অমন নিখাদ ভূত প্রেমিক মানুষের দর্শন পাওয়া যাবে তা অর্কদের কল্পনারও বাইরে ছিল। ওনা যখন প্রতিযোগিতা করে দেশে বিদেশে নিজেদের বিভিন্ন ভৌতিক অভিজ্ঞতা বর্ণনা করতেন, ঠাকুরমার ঝুলির গল্প মনে করে সেগুলো শুনতে অর্কদের বেশ ভালোই লাগত। কিন্তু বিশ্বাস করে নিজেদের বিজ্ঞান মনস্কতাকে অসম্মান করতে তারা খুব আগ্রহী ছিল না। আর সেদিনকে ডিনারে বসে কোন কুক্ষণে অর্কর মুখ ফসকে ভূত সম্বন্ধে এমন একটা শ্লেষাত্মক উক্তি বেরিয়ে গিয়েছিল,
আর তাও এমনই একটা সময় যখন মিসেস চৌধুরী সদ্য তার বিগত জীবনে পণ্ডিচেরির এক বাংলোয় স্বচক্ষে ঘোড়সওয়ার এক সাহেব ভূত দর্শনের অভিজ্ঞতা স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বর্ণনা শেষ করেছেন। মোমবাতির আলোয় থমথমে পরিবেশে নিতান্তই বেরসিকের মতোই অর্ক বলে উঠেছিল। আন্টি, আমি দেখেছি ভূতেরা সব পাণ্ডব বর্জিত হানাবাড়ির মধ্যেই আস্তানা করে কালে ভদ্রে দু একজনকে ভয় দেখানোর জন্য ওঁত পেতে একেবারে বসে থাকে। আমার মনে হয় কি জানেন, আমরা ওদের যত না ভয় পাই, ওরা আমাদের তার চেয়ে অনেক বেশি ভয় পায়। নয়তো কলকাতা তো দূরে থাক, এই গিরিডি শহরেও একবার আমাদের সাথে সাক্ষাৎ করে যাক দেখি। মিসেস চৌধুরীর অভিশাপেই কিনা জানা নেই, তবে সে রাতে আর কারেন্ট আসেনি। সারা বিহারে তখন বিদ্যুতের পরিস্থিতির অবস্থা খুবই শোচনীয়, কেননা তখনও ঝাড়খণ্ডটা আলাদা রাজ্য তো হয়নি। ভাগ্যিস বাড়ি থেকে বেরোবার সময় অর্কর মা একটা তিন সেলের ইলেকট্রিক টর্চ ব্যাগে পুড়ে দিয়েছিলেন, সেটা রাত বিরেতে বেশ কাজেও আসছিল। সেদিনই মাঝরাতে এক পশলা বৃষ্টিও হয়ে গেছিল, আর সেই সঙ্গে ঠান্ডা হাওয়া, ভূতের আবির্ভাবের একেবারে মহেন্দ্রক্ষণ। কিন্তু এত সত্ত্বেও অধরাই থেকে গেল, সুসজ্জিত গেস্ট হাউসটা বোধহয় পছন্দ হয়নি ওদের। অর্করাও প্রথম শীতের আমেজ গায়ে মেখে আপাদ মস্ত কম্বল মুড়ি দিয়ে শুয়ে ঘুমিয়েই পড়েছিল। পরদিন সকাল সকাল একটা অ্যাম্বাসাডার বুক করে অর্করা চার বন্ধুতে মিলেই গিরিদির আশেপাশে খান্দৌলি পার্ক, হরিহর ধাম, পরেশনাথ পাহাড় এই সকল দর্শনীয় স্থান ঘুরে বিকেল চারটে নাগাদ গেস্ট হাউসে ফিরে এসেছিল। সবাই সারাদিনের পরিশ্রমে ক্লান্ত ছিল, তাই আর বেরোতে চাইছিল না, কিন্তু অর্কর আবার ঘরে বসে থাকতে মন চাইছিল না। ভাবল, উসরির পাড়ে একটু বেরিয়েই আসি, উসরি নদীটা তো গেস্ট হাউসের থেকে মেরে কেটে 15 মিনিটের হাঁটা পথ, কতক্ষণ আর লাগবে? বড়জোর 1 ঘন্টা। নদীটা অর্ককে খুবই আকর্ষণ করত, সময় পেলেই নদীর ধারে পলিমাটির ওপরে হেঁটে ঘুরে বেড়াত, আর নিজেকে প্রফেসর শঙ্কুর চরিত্রে কল্পনা করত। আর একটা বিশেষ আকর্ষণ ছিল এর কিছুটা দূরেই, ক্রিশ্চিয়ান হিল। খুব বড় পাহাড় নয়, কিন্তু তার চূড়ায় উঠে দূরে গিরিডি শহর, একদিকে উসরি নদী আর অন্যদিকে বিস্তীর্ণ চাষের ক্ষেত, তার মধ্যে ইতস্তত জনবসতি, বেশ সুন্দর দেখা যেত। বেরোবার মুখেই বাইরের লনে মিসেস ব্যানার্জির সাথে অর্কর দেখা। তিনি কাঁটা বাঁচিয়ে সাবধানে একটা গোলাপ ফুল তুলে নিজের খোপায় গুজছিলেন। অর্ককে দেখে হাসলেন, বললেন, এই তো ঘুরবিলে, আবার কোথায় বেরোচ্ছ? অর্কও একটু হেসে প্রত্যুত্তর দিল, যাই একটু উসরির আর ওই ক্রিশ্চিয়ান পাহাড়ের কিছু ছবি তুলে আসি, পরশু সকালেই তো ফিরে যাব, আবার কবে আসা হবে কে জানে। তোমার ক্যামেরা তো খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, বাবা কিছুদিন আগেই আমেরিকা থেকে একটা কোডাকের ছোট রঙিন এক্সট্রা লাইট 10 ক্যামেরা আমার জন্য নিয়ে এসেছিলেন, সেটা আর সর্বক্ষণ আমি সঙ্গে করেই ঘুরি, আর মনের সুখে নানা রকমের ছবি তুলে বেড়াই এই আর কি। ক্রিশ্চিয়ান হিলের উপর থেকে খুব সুন্দর সানসেট দেখা যায়, ছবি তুলেছো? না, ঠিক তোলা হয়নি। তুলো, তোমার রঙিন ক্যামেরায় খুব ভালো ফটো উঠবে। তার কাছে বিদায় নিয়ে অর্ক পা চালানো, সূর্যাস্তের তখনও কিছুক্ষণ দেরি ছিল, তাই আগে উসরির দিকে চলল। প্রায় জনহীন নদীর চরে খানিকক্ষণ ঘোরাফেরা করল, নদীর আর নদীর পাড়ে কিছু পাখির ছবি তুলল, তারপর সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লেই আর বিলম্ব না করে এগোলো ক্রিশ্চিয়ান হিলের দিকে। মিনিট দশেক লাগলো পাহাড়ের পাদদেশে পৌঁছতে। দ্রুত পায়ে পাহাড়ে চড়তে শুরু করে যখন ওপরে উঠল,
সূর্য তখনও ডোবেনি, কিন্তু অর্কর দুর্ভাগ্য এমনই যে দিগন্তরেখা এখানিকটা মেঘ জমেছিল, আর সূর্যদেব তার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। কিছুক্ষণ হতাশ হয়ে সেদিকে তাকিয়ে থাকল, সানসেট আর দেখা হয়ে উঠল না। যখন বুঝল সেদিনের মতো সূর্যাস্ত হয়ে গেছে, শেষবারের মতো একবার চারপাশের নৈসর্গিক দৃশ্য অবলোকন করে ওই কম আলোতেই দু একটা ছবি তুলল, আর তারপর অন্ধকার হয়ে আসছে দেখে নিচে নেমে আসাটাই মনস্থির করল। অর্কুরি পাহাড় বিষয়ক অনভিজ্ঞতার কারণে একটা ভুল হয়ে গিয়েছিল, যেটা নামার সময়ও টের পেয়েছিল। পাহাড়ের উপরে সূর্যালোক অবশিষ্ট থাকলেও নিচে যে তার ছিটে ফোটা নাও থাকতে পারে সেটা আগে চিন্তা করেনি। বুঝতে পারলো সেটা আগাছার মধ্যে দিয়ে নামতে নামতে, বাকি সাথে মায়ের দেওয়া টর্চ লাইটটা ছিল, সেটার আলোয় হোঁচট বাঁচিয়ে যখন নিচে নামলো তখন দিনের আলো নেই বললেই চলে। আর সেখান থেকে গেস্ট হাউস মিনিট কুড়ির হাঁটা পথ, টর্চের আলোয় তাড়াতাড়ি করে পা চালালো। কিন্তু অর্ক আরও একটা ভুল করে ফেলেছে একটু পরেই বুঝতে পারলো। যে পথে উঠেছে অন্ধকারে নামার সময় ঠাহর করতে না পেরে পাহাড়ের গা বেয়ে অন্য দিক দিয়ে নেমে পড়েছে। গেস্ট হাউস ফেরার পথে মিনিট দু তিনেক চলার পরেই একটা ধান জমি পড়ে, সেটার আল ধরে ডান দিকে এগোতে হয়। অর্ক প্রায় পাঁচ সাত মিনিট চলার পরেও তেমন কোনো ধানের ক্ষেত ওর নজরে আসেনি। বুঝতে পারল ভুল পথে চলে এসেছে। ততক্ষণে সূর্যালোক সম্পূর্ণ বিলীন হয়ে কালো অন্ধকারের চাদর বিস্তীর্ণ প্রান্তরে নেমে এসেছে। দৃশ্যমানতার মধ্যে কোথাও কোনো আলো বা জনমনীষী কিচ্ছু চোখে পড়ল না। অন্ধকারে হাতড়ে না বেরিয়ে ভাবল আবার ক্রিশ্চান পাহাড়েই ফিরে যায়, তারপরে না হয় ঠিক পথ খুঁজে বের করে নতুন করে এগোবে। সেই মতোই অর্ক আবার পিছন দিকে ফিরে চলল, কিন্তু নিকষ অন্ধকারে আবার পথ ভুল করল। প্রায় দশ মিনিট হেঁটেও কিছুতেই ক্রিশ্চান হিলের দেখা পেল না, উল্টে এসে পড়ল ঝোপঝাড় যুক্ত একটা অঞ্চলে। আবার দু একবার আন্দাজে চলতে চেষ্টা করল, আর তার ফলে যেটা হলো পুরোপুরি পথ হারিয়ে ফেলল। এবার অর্ক চিন্তা হতে লাগলো, সেটা তার মোবাইলের যুগ ছিল না যে গুগল ম্যাপ খুঁজে গেস্ট হাউসের লোকেশন বের করে নেবে, নিদেন পক্ষে বন্ধুদের ফোন করে নিজের অবস্থানটাকে ব্যক্ত করবে। ওই শুনশান উন্মুক্ত দিগন্তের মধ্যে সম্পূর্ণ একা এই অবস্থায় পড়ে বেশ দুর্ভাবনাই হতে লাগলো অর্কর। একে তো রাতে ঠান্ডা বাড়বে, গায়ে গরম জামা বলতে তেমন কিছুই নেই, আর তাছাড়া ঝোপঝাড় থেকে কোথায় কি সাপ খোপ বন্য জন্তু আক্রমণ করে বসে তারও তো কোনো ঠিক ঠিকানা নেই। নিজের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তা হতে লাগলো অর্কর। দিশেহারা হয়ে ও এদিক সেদিক তাকাচ্ছে কোথাও যদি একটু আলোর আভাস দেখতে পায়। কৃষ্ণপক্ষের রাত, কালী পুজোর বেশি দেরি নেই, আকাশে চাঁদ নেই, তারাদের আলোয় আবছা যদি কিছু দেখা যায় সেটা বোঝার মরিয়া চেষ্টা চালাচ্ছে অর্ক। হঠাৎ করেই ও চোখ পড়ল খানিকটা দূরে একটা ছোট্ট আলোর ঝিলিক দেখা দিয়েই কেমন অদৃশ্য হয়ে গেল। কিছুটা আশান্বিত হয়ে সেদিকে তাকিয়ে থাকলো অর্ক, কিন্তু না, আর কোথাও কোনো আলো দেখতে পেল না। খানিকটা গলা উঁচিয়ে, ভাই কই কই হ্যায় উধার, কই হ্যায় কই হ্যাঁ উধার, কই হ্যাঁ, এরকম ভাবেই দু তিনবার ডাক পারল অর্ক, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। তখন ভাবতে লাগল যা দেখেছে সেটা কি আলেয়া না চোখের কোনো ভ্রান্তি। আর ঠিক তখনই আবার নজরে এলো আলোটা, সেটা আরও কিছুটা দূরে এগিয়ে গেছে আর ক্রমশ চলমান। টর্চের আলো না লণ্ঠনের আলো সেটা বুঝতেই পারছে না অর্পণ।
যাই হোক, একটা আশার আলো দেখতে পেয়ে দ্রুত পায়ে সেদিকে দৌড়ে গেল অর্ক। আর মাঝে মাঝেই ও ভাই রুকিয়ে এইরকম আওয়াজ দিতে দিতেই এগিয়ে চলল। কিন্তু আলোটা একবারের জন্য দাঁড়ালো না, একে বেঁকে এগিয়ে চলল। আর সেও নিরুপায় হয়ে তাকে অনুসরণ করতে করতে মিনিট খানেক পর সেটাকে আর দেখতেই পেল না। বিভ্রান্তভাবে নিজের টর্চের আলো চারিদিকে ফেলে দেখল, সম্পূর্ণ এক অজানা জায়গায় এসে পড়েছে। এরা আগে কয়েকবার ক্রিশ্চান পাহাড়ে এসেছিল বটে, কিন্তু এই রকম অঞ্চলে তো কোনোদিন পা রাখেনি। সামনে সার দিয়ে কয়েকটা অশ্বত্থ জাতীয় গাছ, তার নিচে দিয়ে পায়ে চলার রাস্তা, বাকি চারধারটা কোথাও হাঁটু, কোথাও কোমর সমান, বুনো গাছের ঝোপ ভরা। সামনে পেছনে টর্চের আলো ফেলে দেখল, আর ঠিক সেই সময়তেই অর্ক দেখল তার থেকে 5-6 মিটার দূরত্বেই ঝোপের পেছন থেকে একটা বিভৎস মূর্তি উঠে দাঁড়াল। আর সেটা যেন অর্কর জন্য ঘাপটি মেরে বসেছিল ওই আগাছার আড়ালে। এতদিন পরেও সে মুখ অর্কর স্পষ্ট মনে আছে। এমন এমন খড়ির মতো সাদা কোনো জীবন্ত মানুষের মুখ হয় না, মুখে এক ফোঁটা মাংস নেই, যেন হাড়ের ওপর সাদা চামড়া লেপটে দেওয়া হয়েছে। উপর নিচে সামনের গোটা 6-7 দাঁত, বড়জোর গোটা 6-7 দাঁত হবে, উৎকট ভাবে বেরিয়ে আছে, যেন পৈশাচিক হাস্য করছে। চোখের জায়গাটা গভীর অন্ধকার, 2 ব্ল্যাক হোল, মাথায় একটা আধা ঘোমটা কালো কাপড়ের, গলার যেটুকু দেখা যাচ্ছে ওই মুখের নিচে সরু সাদা জায়গাটা যেন কয়েকটা হাড়ের সমষ্টি, বাকি পুরো শরীরটা একটা কালো গ্রাউনে ঢাকা। সম্মোহিতর মতোই তাকিয়েছিলাম, হঠাৎ এবার গ্রাউনের মধ্যে থেকে 2 হাত যেন প্রসারিত হয়ে এলো। সব ভয়ে প্রত্যক্ষ করলাম সে 2 হাত নয়, কোনো ইয়ের পর থেকে যেটুকু দৃশ্যমান তাতে মাংসের লেশ মাত্র নেই। ওই মুখের রঙের মতো সাদা চোখের মতো 2 লম্বা লম্বা হাড়, তার শেষ প্রান্তের আঙ্গুলগুলো যেন বিশাল মাকুসার মতো আমার গলা লক্ষ্য করে এগিয়ে আসছে। কয়েক সেকেন্ডের জন্য স্থবির হয়ে গেছিলাম। এবার সম্বিত ফিরে পেতেই লাগালাম ছুট ওই অসত্য গাছগুলোর তলা দিয়ে। গাছের তলা দিয়ে যাবার সময় 2 শব্দ কানে এলো। এক গাছের পাতার মধ্যে এক এক অদ্ভুত শস্যরানি, আর পিছন থেকে এক অপার্থিব বিদ্রুপাত্মক হাসির আওয়াজ। সেই হাসিটা আমার সঙ্গে সঙ্গে এগিয়ে আসছে। কাঁপা হাতে টর্চের আলোটাও পথের উপরে ঠিক ফোকাস হচ্ছে না, আন্দাজে ভর করেই অর্ক দৌড়চ্ছিল। বন জঙ্গলের মধ্যে দিয়ে কতটা পথ দৌড়লো তা সে জানে না, মিনিট 3-4 তো হবেই। একটা ফাঁকা জায়গায় উপস্থিত হল, এক চিলতে আলো সেখানেও চোখে পড়ল। টর্চের আলো ফেলে দেখল একটা কুঁড়ে ঘর, তার সামনে ছোট্ট একটা উঠোন মতো। ঘরের ভিতরে কুপি বা লণ্ঠন কিছু একটা জ্বলছে, সামান্য আলো খোলার দরজা দিয়ে বাইরে এসে পড়েছে। উদ্ভ্রান্তের মতো উঠোনের বেড়া জাতীয় ফটকের সামনে দাঁড়িয়ে অর্ক চিৎকার করে বলতে লাগলো, কই হ্যাঁ কই হ্যাঁ, হ্যালো হ্যালো, কই 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 হ্যাঁ, ঘর মে কই হ্যাঁ। বলতে বলতেই দরজার মুখে একটা মূর্তির আবির্ভাব হল। অন্ধকারে তার মুখটাও দেখতে পেল না অর্ক, শুধু গলার আওয়াজটাই পেল। কান কোনোভাবেই অর্ক বলল, জলদি খুলিয়ে ভাই সাহেব, বহুত খতরে মে হুঁ, বহুত খতরে মে হুঁ। মে ক্যা খতরে মে হ্যায় ভাই? আরে খোকা বাবু, আপ ইধর,
ऐसी वक्त क्या हुआ? इस्माइल और को जनो धरे प्राण एलो। इस्माइल एखाने थाके? और को भावलो खूब जोर बेचे गेछे। अन्य समय इस्माइलेर मुखे खोका बाबू सुनले पड़े भीषण रेगे जेत, किन्तु एखन आर कोनो भ्रूक्षेप करलो ना। बोले उठलो, शीघ्र ही खोलो भाई, खूब विपद। इस्माइलो ताड़ाताड़ी दरजा खुले अर्को के भीतरे निये गेल। छोट्टो एक चिलते घर, माटी दिए लेपा ईंटेर गाँथनी, भीतरे बोधहय आरेकटा घर आछे, आर सेई घरेई कोथाओ एकटा बाती जलछे। सेई आलोटाई ई घर आर बाइरेर आंशिक आलोकित करेछे। इस्माइली प्रथमे प्रश्न करलो आबार, आ पैसा हफ्ते हुए कहां से आ रहा है? कोई मेरा पीछा कर रहा था। कौन, डाकू? ना ना ना, भूत। आधा अंधकार और को बेश बुझते पड़लो इस्माइल फेल फेल करे ओर दिके ताकिये आछे। और को बांगला हिंदी मिशिए ओके सब घटना बोलो, किन्तु इस्माइल से अविश्वास चोखे ताकिये थाकलो। बोलो, आपका दिखने में जरूर कुछ गड़बड़ हुआ होगा खोका बाबू। अरे इधर भूत कहां से आएगा? और वो क्रिश्चियन पहाड़ तो उस तरफ है, आप ये रास्ता में कैसे आ गया? बहुत भूले तुम्हें सब बोल ची। आगे एक तो जल खावा, जल दाओ। आप भी लाया बाबू, आप बैठिए तो सही। एक कथा बोले पाशे बसा चौकीटा देखिए इस्माइल व्यस्त तो हुए भेतरे घरे चले गए। और को अल्प आलोय घरटार चारिदिक देखते लगल। बसबार एक सरु चौकी, एक काठेर बक्स, केरोसिन स्टोव, एक 5 लिटारे केरोसिन जैरिकैन और किछु पुतली छाड़ा एक घरे तेमन विशेष किछु नहीं। रावण बोले छिल ओई इस्माइलेर परिवार तमिलनाडुर ग्रामे थाके, इस्माइल बिये करेनि। लोकटा भालो, शुधु सन्ध्येबेला एकटु आफिम ना होले पड़े ठीक जमे ना। तखन बाइरेर पृथिबीर सम्बन्धे ओर आर कोनो माथा ब्यथाई थाके ना। किन्तु मिनिट 3-4 केटे गेल, तबु इस्माइल जल निये आसछे ना। बेश बिरक्त होये उठलो अर्क, ओ कि एखन थेके आफिम पाफिम चड़िये बसे आछे नाकि? অধৈর্যই ডেকে উঠল, ইসমাইল, ইসমাইল। কোনো উত্তর নেই। আবারও ডাকল, ইসমাইল। না, নিরুত্তর। অগতা কয়েক পা এগিয়ে উঁকি মারল গিয়ে ভিতরের ঘরে। ওই ঘরটাও আকারে বাইরের ঘরটার প্রায় সমানই হবে। ঘরের উল্টো দিকে আর একটা দরজা আছে বাইরে বেরোবার, একটা তক্তপোষ, একটা তেপায়া টুল, দড়িতে ঝোলানো কয়েকটা জামা কাপড়, গামছা, জলের কুঁজো, কুলুঙ্গির হাড়িতে বোধহয় কিছুটা চাল ডাল, খুপড়ি মতো একটা ছোট জানলায় জ্বলন্ত একটা কেরোসিন লম্প ছাড়াও ঘরের মেঝেতে আর একটা জিনিস ছিল, একটা শায়িত দেহ ইসমাইলের। পাশ ফিরে আফিমের প্রভাব বলে মনে করে গজগজ করতে করতে ভেতরে ঢুকে হাঁটু গেড়ে দেহটার পাশে বসে ইসমাইল বলেই ধাক্কা দিয়ে অর্কর বুকটা একেবারে ছ্যাঁত করে উঠল। শরীর শক্ত, বরফের মতো ঠান্ডা। অন্তত 3-4 ঘন্টা আগেই ইসমাইলের মৃত্যু হয়েছে। অর্কর হাতের ঠেলায় ইসমাইলের দেহটা চিত হয়ে গেছিল। এবার ওর মুখটা দেখে একেবারে শিউরে উঠল অর্ক, চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছে, জিভটা অর্ধেক। শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে ওকে। অর্ক নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এই লুঙ্গি আর ফতুয়াই তোর পরনে দেখেছিলাম একটু আগে। আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হতভম্বের মতো বাইরের ঘরের দরজার দিকে তাকালো, যে দরজা দিয়ে কয়েক মিনিট আগে ও এই ঘরে প্রবেশ করেছে। আর সেখানে যা নজরে পড়ল
অর্কর বুকের রক্ত একেবারে জল হয়ে গেল। একজন এসে দাঁড়িয়েছে সেই দরজার সামনে, জঙ্গলে দেখা কালো গাউন পরিহিত সেই মূর্তি, সেই ভয়ঙ্কর মুখে জিঘাংসার হাসি। আর ঠিক সেই মুহূর্তেই একটা দমকা বাতাসে লম্ফটা একেবারে নিভে গেল। ঘুটঘুটি অন্ধকারে শুধু দেখা যেতে লাগলো ওই সাদা মুখাভয়ব, আর সেটা যেন অর্কর দিকেই ক্রমশ এগিয়ে আসছিল। পাশে ইসমাইলের মৃতদেহ, যাকে কয়েক মিনিট আগে অর্ক জল আনতে যেতে দেখেছে, আর সামনে ওই মূর্তিমতী প্রেতিনী। অসম্ভব স্নায়ুর জোরে তড়িতে সেখান থেকে উঠে দাঁড়িয়ে পিছনে খোলা দরজা দিয়ে বেরিয়ে জঙ্গলের পথে ছুটতে আরম্ভ করলো অর্ক। সেটা ভেবে আজও আশ্চর্য হয়ে যায়, ভয়ানক সেই হাসিটা পিছন থেকে শুনতে পাচ্ছিল। ইসমাইলকে কে কেন হত্যা করলো সেসব তখন ভাবার সময় ছিল না অর্কর। মাথায় ওর তখন শুধু একটাই চিন্তা, প্রাণপণে ছুটে জায়গাটার থেকে বেরিয়ে যেতে হবে। বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কিন্তু অর্কর সারা শরীর ঘামে ভিজে জবজবে হয়ে উঠেছিল, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। কিছুটা বন বাদারের মধ্যে দৌড়ে আবার একটা খোলা পথে পৌঁছলো অর্কর। পিছনে পিছনে সেই ভয়াল হাসিটাও আর শোনা যাচ্ছিল না। অর্ক খেয়াল করল নিজের টর্চের ব্যাটারি জোর কমে এসেছে। অবশ্য ব্যাটারির আর কি দোষ, টর্চটাকে সাময়িকভাবে নিভিয়ে দিল। টাইম স্টারের রেডিয়ামের ডায়ালের ঘড়িতে সময় দেখল 8:10। দূরে শেয়ালের ডাক শুনতে পাওয়া যাচ্ছে, জল পিপাসার সঙ্গে খিদেটাও চাগিয়ে উঠেছে আবার। গেস্ট হাউসে 9:00 মধ্যে ডিনার শেষ করাটাই রীতি, কিন্তু কোথায় ও এসে পড়েছে, সেখান থেকে বেরিয়ে 9:00 মধ্যে গেস্ট হাউসে পৌঁছবে কী করে, ভেবে পেল না কিছু আর। মিনিট 2-3 দাঁড়িয়ে দম নিয়ে একটু ধাতস্থ হল, আবার সামনে চলতে শুরু করল। কিন্তু একটু এগিয়ে দেখল একটা হালকা আলোর বিন্দু কিছু দূরে নড়াচড়া করছে। একটু কাছে এগোতেই বুঝতে পারল হুড তোলা একটা সাইকেল রিক্সা। চালক অসমান মাটির ওপর থেকে হেঁটে হেঁটে তার রিক্সাটাকে টেনে নিয়ে আসছে, মাথায় গায়ে তার গরম চাদর জড়ানো, মুখটা অবশ্য খোলা আছে। রিক্সার সামনে ঘোলা কাঁচের একটা কূপি ক্ষীণভাবে জ্বলছে, কিন্তু তাতে সামনের সামান্য জায়গাও কিছুই আলোকিত হচ্ছে না। যাই হোক, মনে আবার একটা আশার সঞ্চার হল। অর্ক এক ছুটে রিক্সাওয়ালার কাছে পৌঁছে গেল, কিন্তু চালক প্রথমটা ঠিক মতো লক্ষ্য করেনি। সে নিজের মনে বোধহয় কোনো স্থানীয় ভাষাতেই কোনো সুর গুনগুন করছে। অর্ককে দেখেও দাঁড়ালো না, ব্যস্তভাবেই অবশ্য অর্ক হিন্দিতে বলে উঠল, ভাই সাহেব, ভাই সাহেব, আমি খুব বিপদে পড়েছি, আমাকে একটু রসভিলা পৌঁছে দেবে? তো নামুমকিন হ্যাঁ বাবু, সারাদিন রিক্সা চালাতে চালাতে আপ তো বহুত থাক চুকা হুম, আব নহি লে যা সকতে, আর রসভিলা জানে কে লিয়ে বহুত চক্কর লাগানা পড়েগা, অভি তো ইয়ে মুমকিন নেই বাবু। প্লিজ প্লিজ চলো না ভাই, চলো না, বহুত বহুত মুসিবত মে ফাঁস গয়া হুঁ, চলো না ভাই প্লিজ। আরে আপকো রসভিলা জানা হ্যায় তো ইস তরফ ক্যা করনে আয়ে থে? খ্রিস্টান পাহাড় থেকে ফিরছি, আমি আমি ওখান থেকে ফিরছি। আরে খ্রিস্টান হিল তো উধার হ্যায়, আপ ইধার ক্যাসে আ গয়ে? ভাই আমি আমি পথ হারিয়ে ফেলেছিলাম, তারপর তারপর একটা তারপর একটা ভূতে তারা করেছিল, ভূতের ভূতের হাত থেকে বাঁচতে ইসমাইল ইসমাইল ওর বাড়িতে আর আশ্রয় দিল, তারপর দেখি ভূত ভূত তাকেও মেরে দিয়েছে। এবার এবার আমার আমার পিছন দিয়েছে শিগগির, শিগগির আমাকে এখান থেকে এখান থেকে বের করে নিয়ে চলো ভাই, এখান থেকে বের করে নিয়ে চলো। না আপসনা বেকরে বাবু, আপসাম কই পিকে রাখা হ্যাঁ কা?
আজ কেন জীবনে কোনোদিন আমি মদ স্পর্শ করিনি। চাইলে আমাকে ছেড়ে দিয়ে ইসমাইলের বাড়ি গিয়ে দেখো, গিয়ে দেখতে পারো আমি ঠিক বলছি কি না। শুনিয়ে বাবু, ও ইসমাইল নাম কা কোই আদমি ইদার নেই রহতা, আপকা দিমাগ খারাপ হো গিয়া হ্যায়। অর্ক, ইসমাইলের কথা আর না বাড়িয়ে ওকে খুব কাতর অনুনয় বিনয় করতে লাগলো। রোজভিলা গেস্ট হাউসে ছেড়ে দিয়ে আসার জন্য চলো না, চলো না ভাই, ভাই চলো না। চেষ্টায় অবশ্য কাজ হলো। রিক্সাওয়ালা বেজার মুখ করে বলল, ঠিক হ্যায় লেকিন 6 রুপিয়া পড়েগা। তখনকার দিনে কিন্তু 6 টাকার দাম ছিল অনেক, কিন্তু অর্ক সেই দামেই রাজি হয়ে গেল। চলো ভাই, চলো ভাই, চলো চলো চলো। ঠিক হ্যায় বেঠ যাইয়ে, বেঠ যাইয়ে, চলিয়ে। তাকে ধন্যবাদ দিয়ে রিক্সায় এক লাফে চড়ে গেল অর্ক, কিন্তু পরক্ষণেই একেবারে বিদ্যুৎ স্পৃষ্টের মতো ছিটকে নেমে পড়ল উড্ডতলা রিক্সার সিটে। অর্কর আগে থেকেই আরেকজন বসে আছে, সেই কালো গাউন পরিহিতা মূর্তি, সেই বিভৎস মুখ। চমকে পরক্ষণেই তাকালো সেই রিক্সাওয়ালার দিকে, কিন্তু কোথায় কে? রিক্সা চালক একেবারে ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেছে। রিক্সার সামনের বাতিটা তেলের ঘাটতির কারণে কয়েকবার দপদপ করেছিল, আর এবার পুরোপুরি নিভেই গেল। চকিতে নিরেট অন্ধকার গ্রাস করলো পুরো পরিবেশটাকে। অর্ক আর দাঁড়াতে পারলো না, প্রাণ হাতে নিয়ে আবার দৌড়তে শুরু করলো সামনের দিকে। অন্ধকারে বুক চিরে পিছন থেকে খিল খিল শব্দে এক রক্ত হিম করা অট্টহাসি ধ্বনিত হতে লাগল। কাছাকাছি হলেও পথটা সোজা নয় এটা বেশ বুঝতে পারছিল অর্ক। প্রায় নিভে আসা টর্চের আলোয় যেটুকু দেখতে পাচ্ছিল, বিভিন্ন আকৃতির গাছপালার মধ্য দিয়ে ধাক্কা বাজিয়ে কোনো রকমে একে বেঁকে ছুটছিল। ভয় হচ্ছিল আবার আগের জায়গাতেই না ফিরে আসতে হবে। ইতস্তত কিছু নিশাচর পাখির ডাকও কানে ভেসে আসছিল। কয়েক মিনিট পর আবার একটা উন্মুক্ত অঞ্চলে এসে অর্ক উপস্থিত হল। হাসির আওয়াজটাও থেমে গেছিল। নিজেকে কোনো রকমে সামলে নিয়ে দম নেবার জন্য একটু দাঁড়াল। স্থানটা বোধ হয় দুপাশে খোলা জমির মধ্যে একটা সরু পায়ে চলা পথ হবে, আর সেই পথ বেয়েই দেখতে পেল দূর থেকে একটা জোরালো টর্চের আলো বেশ দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসছে। চমকে উঠল, আশা আশঙ্কার দোলায় দোদুল্যমান হয়ে সেদিকেই তাকিয়ে থাকলো অর্ক। আবার কে একজন আসছে। মানুষটাকে আসতে দেখেই অর্কর বুক থেকে একটা প্রশস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। দীর্ঘদেহী যে মূর্তিটি দৃঢ় পদচারণায় তার দিকে এগিয়ে আসছিল, সে তার একান্ত নির্ভরতার মানুষ, মিসেস বাসবী চৌধুরী। পরনে তার পরিচিত সাদা একটা ফুলকাটা সালোয়ার কামিজ, আর গলায় সাদা ওড়না। এক হাতে ছোট্ট একটা টর্চ, আর অন্য হাতে একটা কাপড়ের থলে। এই দুঃস্বপ্নের হাত থেকে মুক্তি পেয়েই, আন্টি, আন্টি, আন্টি বলতে বলতে লাভ দিয়ে প্রায় তার সামনে এসে দাঁড়ালো অর্ক। মিসেস চৌধুরীও ওকে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। তার মুখ অবশ্য ভাবলে শীন, কিন্তু গলার স্বরে ছিল একরাশ বিস্ময়। এ কি, তুমি এই পথে এত রাতে কি করছো? আগে বলুন, আগে বলুন, আপনি কোথায় যাচ্ছেন? দুধ নিতে, গোয়ালাদের পাড়ায়, এদিক দিয়ে শর্টকাট হয়। কিন্তু তুমি কোথায় গিয়েছিলে, এত হাঁপাচ্ছই বা কেন? আমাকে বাঁচান আন্টি, আমাকে বাঁচান। খ্রিস্টান পাহাড় থেকে অন্ধকারে ভুল পথে চলে এসেছি। একটা একটা ভয়ঙ্কর পেতলি আমাকে তাড়া করেছে। সে ইসমাইলকে মেরে ফেলেছে, আমাকে এখান থেকে বের করে দিয়ে চলুন আন্টি, প্লিজ প্লিজ আন্টি, প্লিজ। অর্ক ভেবেছিল মিসেস চৌধুরী ওকে পাগল ঠাউরাবেন, কিন্তু দেখল তার মুখের কোনো বিকারই ঘটল না, বরং বেশ গুরুত্ব সহকারে তার সব কথা শুনলেন। তার স্বর আরো গম্ভীর হয়ে গেল।
অর্ক চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ঠিক কোন জায়গাটায় ঝোপের আড়ালে ওই মুখটা দেখেছ বলো তো? আমি জায়গাটা চিনতে পারিনি আন্টি, পারিনি, পথ হারিয়েছিলাম তো, কিন্তু কিন্তু তারপর আরো আরো দুবার সেই মুখটা দেখেছি, একবার 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 ইসমাইলের বাড়িতে, আর একবার ওই রিক্সার সিটে। ঠিক কিরকম মুখ দেখেছ আমাকে বলতে পারবে? অর্কর মনে হলো মিসেস চৌধুরী উত্তেজিত হয়েছেন, তার জ্বালানো টর্চের আলোয় লক্ষ্য করা গেল তার মুখটা একটু ফোলা ফোলা লাগছে, নিঃশ্বাসও বেশ দ্রুত পড়ছে, বোধহয় পথশ্রমের ক্লান্তি আর এই ভূতের গন্ধে। একটা একটা ভয়ঙ্কর মুখ, কাগজের মতো সাদা, মুখের রং দাঁত বেরিয়েছে বিভৎসভাবে, চোখের চোখের জায়গাটা অন্ধকার। আমি কোনোদিন ভুলবো না, কিন্তু 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 আমি আমি আর সেটা কখনো দেখতে চাই না। অর্কর দিকে কয়েক মুহূর্ত ওইভাবেই চেয়ে থাকলেন মিসেস চৌধুরী, তারপর টর্চটাকে অন্য হাতে নিয়ে খালি হাতটা নিজের মুখের সামনে তুলে আনলেন। দেখো তো ঠিক এই রকম মুখ দেখেছিলে কিনা। অর্কর বিস্ফারিত দৃষ্টির সামনে অবলীলায় মিসেস চৌধুরী মোজা খোলার মতো করে নিজের মুখের ওপর থেকে একটা মুখোশ সরিয়ে ফেললেন, আর তার নিচ থেকে বেরিয়ে এলো পূর্ব পরিচিত সেই ভয়াল মুখ। অর্ক এখন তার হাতের নাগালের মধ্যে, মিসেস চৌধুরীর টর্চের আলোটাও অতর্কিতে নিভে গেল, গাঢ় অন্ধকারে সেই শ্বেত করালি মুখাবয়ব অর্কর দিকে নির্নিম মেষ চেয়ে থাকল। অর্কর মেরুদণ্ড দিয়ে প্রবল ঠান্ডার স্রোত প্রবাহিত হতে স্পষ্ট অনুভব করল। কিন্তু আশ্চর্য, এত কিছুর পরও অর্ক জ্ঞান হারায়নি, ইন্দ্রিয়গুলো সজাগ আছে টের পেল, কারণ ঠং করে একটা কিছু পড়ার আওয়াজ তার কানে এসে পৌঁছেছে। বোধহয় তার হাতে দুধের পাত্র সমেত ব্যাগটা টর্চ সমেত মাটিতে পড়ে গেল। পরক্ষণে দুটো সাদা মাংসবিহীন হাত উঠে এলো অর্কর গলা লক্ষ্য করে, গলাতেও একটা ঠান্ডা স্পর্শ পেয়েছিল। শরীর আর মনের অবশিষ্ট শক্তিটুকুকে একত্রিত করে এক ঝটকায় পিছিয়ে গিয়েছিল, আর কাল বিলম্ব না করে পিছন থেকেই চম্পট দিল। আবার সেই অপার্থিব হাসির আওয়াজ আকাশ বাতাস ছড়িয়ে পড়লো একেবারে। মনের অবস্থা তখন অবর্ণনীয়, অর্কর মনে হচ্ছিল ইসমাইলের মতোই তারও আজই শেষ রাত, ওই অভিশপ্ত প্রান্তরে চিরশয্যা নিতে হবে তাকে প্রেত জনি প্রাপ্ত হয়ে। হৃৎপিণ্ডের ধুকপুকানি বুক ছাড়িয়ে গলার কাছে অনুভব করতে শুরু করেছে, আঙুলগুলো রীতিমতো কাঁপছে। বহু কষ্টে টর্চের সুইচটা অন করে দেখল ব্যাটারিরও কিছুমাত্র অবশিষ্ট নেই, টর্চটাকে সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিয়ে একেবারে উন্মাদের মতো ছুটতে আরম্ভ করলো অর্কর, অন্ধকারে অন্ধের মতো দৌড়তে দৌড়তে গাছের ডালেও অবশ্য কয়েকবার মাথা কুঁকে গেল, দু তিনবার পথের পাথরে গাছের গুঁড়িতে হোঁচটকে পড়ে গিয়ে হাত পা ছড়ে গেল। কিছু ভক্ষেপ করল না, পিছনে সেই ভৌতিক হাসির আওয়াজও থামছে না, দু হাত দিয়ে কান চেপে ধরে ছুটতে লাগলো অর্কর, ছুটে চলো ছুটে চলো। ওভাবে কতক্ষণ দৌড়েছে অর্কর নিজেও জানে না, হঠাৎই মনে হলো পায়ের নিচে জমিটা কয়েকটা পদক্ষেপে খানিকটা নিচে নেমে গেল, আর তারপরে আবার উপরে উঠে গেল। তাকিয়ে দেখলো
পাকা রাস্তার উপর দাঁড়িয়ে আছে। সেখানে ল্যাম্পপোস্টে একটা টিম টিম করে বাল্ব জ্বলছে। ডান পাশে শুকনো নালার উপরে ফেলে আসা তার আতঙ্কের উপত্যকা। ভাগ্যকে ধন্যবাদ দিল নতুন করে জীবন ফিরে পেয়ে। ঘড়িতে দেখল 8:40। দাঁড়িয়ে ঘন ঘন শ্বাস নিতে লাগলো, কিন্তু পরিত্রাণের আনন্দ ঠিক দীর্ঘস্থায়ী হলো না। হঠাৎ পিছন থেকে চেনা গলায় একটা ডাক শুনতে পেল। অর্ক, এখানে দাঁড়িয়ে আছো কেন? কোথায় গিয়েছিলে? কি মিসেস চৌধুরী, পরনে সেই সাদা ফুলাতা সালোয়ার কামিজ, হাতে হাতে সেই কাপড়ের ব্যাগ, ল্যাম্পপোস্টের আলোয় চোখ দুটো দেখছি এখনো জলজল করছে। অর্কর শরীরের শক্তি প্রায় নিঃশেষ, সেখানেই লুটিয়ে পড়ার মতো অবস্থা, কিন্তু বাঁচার অদম্য তাগিদে আবার পেছনে ফিরে দৌড়তে চেষ্টা করল, কিন্তু পারল না। অবসন্ন শরীরটাকে টানবার আগেই মিসেস চৌধুরী ক্ষিপ্র হস্তে তার একটা হাত চেপে ধরলেন। কি ব্যাপার, পালাচ্ছ কেন? কি হয়েছে? মুখ চোখের এমন অবস্থা কেন? এদিকে অর্কর অবস্থা তথৈবচ, দেহে আর কোনো জোর নেই যে মিসেস চৌধুরীর ওই বজ্রমুষ্টি থেকে নিজেকে মুক্ত করবে। অসহায়ভাবে প্রলাপের মতো বকতে লাগলো। আমাকে ছেড়ে দিন আন্টি, আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমি আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, প্লিজ প্লিজ আন্টি, প্লিজ আমাকে মারবেন না, আমি 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 আপনার সঙ্গে যাবো না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও অর্ক, কি হয়েছে তোমার? আমি তোমার মায়ের মতো, আমাকে বলো, আমাকে বলো কি হয়েছে? বাবা, আপনার 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 ওই আপনার ওই ভয়ঙ্কর ভয়ঙ্কর মুখটা কোথায় গেল? আমাকে আমাকে সবটা বলবে, কি হয়েছে? আপনি আপনি কোথায় গেছিলেন? দুদান্তে, গোয়ালাদের বস্তিতে। এই দেখো, এই দেখো, আপনি 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 তাহলে 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 জঙ্গলে কি করছিলেন? আমি জঙ্গলে যেতে যাব কেন এই রাত্রিবেলা? তোমার কি হয়েছে বলো তো? এবার সাহস করে অর্ক ধীরে ধীরে মিসেস চৌধুরীকে সবটা খুলে বলল। আর একটু অধৈর্য না হয়ে মিসেস চৌধুরীও সবটা শুনলেন। তারপরেই বললেন, তোমার অনেক সৌভাগ্য যে তুমি এত কিছু পরেও ওখান থেকে সুস্থ অবস্থায় বেরিয়ে আসতে পেরেছো। তুমি যে জায়গাটায় চলে গিয়েছিলে সেটা একটা পরিত্যক্ত কবরখানা। কবরখানা? ওটা তৈরি হয়েছিল 30 বছর আগে। কিছু মৃত মানুষকে সমাহিত করাও হয়েছিল, কিন্তু তারপর থেকে একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে এই এলাকায়। রাত বিরেতে নানান ভৌতিক কাণ্ড কারখানার খবর আসতে থাকে। পরপর অমাবস্যার রাতে কয়েকজন লোক রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। পরে তাদের মৃতদেহ পাওয়া যায় ওই জমিতে। এরপর জায়গাটা অভিশপ্ত হিসেবে রাষ্ট্র হয়ে যায়। গত 25 বছরে কাউকে ওখানে কবর দেওয়া হয়নি। স্থানীয় মানুষের ধারণা, ওখানে কবর দিলে কারোর বেহেস্ত লাভ হয় না। ওই জায়গাটায় অমাবস্যার রাতে কেউ যেতে সাহস করে না, ফিরে আসার নিশ্চয়তা থাকে না বলে। কৃষ্ণপক্ষের অন্যান্য রাতেও সকলে এড়িয়ে চলে। নানা অদ্ভুত ঘটনা দেখতে পাওয়া যায়। আমিও গেছি কয়েকবার, যা দেখেছি তোমাকে এখন বললে তোমার মনের ওপর চাপ পড়বে, পরে সুযোগ হলে বলবো। এখন চলো, তোমায় পৌঁছে দিয়ে আসি।
কিন্তু 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 ইসমাইল ইসমাইল তাকে যে ওই অবস্থায় ওই অবস্থায় দেখে এলাম। ইসমাইল ওখানে থাকে না, লম্বা লম্বা পা ফেলে অর্ককে কিছুটা এগিয়ে দিলেন। একটা বাঁকের পর অর্ক তার পরিচিত পথ দেখতে পেল। তিনি অর্ককে চলে যেতে বললেন। পরিশিষ্ট হিসেবে দুটো কথা বলার আছে। ইসমাইলের মৃতদেহ অভিশপ্ত কবরখানার জমিতে পাওয়া গিয়েছিল ঠিক তার পরদিন বেলার দিকে, কিন্তু অর্ধদিবস ছুটি নিয়ে সে কেন বাড়ি না ফিরে ওই পরিত্যক্ত সমাধিক্ষেত্রে গেছিল কেউ আজ পর্যন্ত তার সদুত্তর দিতে পারেনি। আর দুই, মিসেস বাসবী চৌধুরীর সঙ্গেও অর্কর আর দেখা হয়নি, কারণ পরদিনই ভোরবেলায় তিনি ট্রেন ধরে মধুপুর হয়ে কলকাতায় ফিরে গিয়েছিলেন। শুনছিলেন নির্মাল্য তপস্বী রচনা সেই মুখ। বিভিন্ন চরিত্রে যারা রূপদান করলাম, সূত্রধর সুব্রত, অর্ক সুদীপ্ত, ইসমাইল সঞ্জয়, রিক্সাওয়ালা অরূপ, বাসবী চৌধুরী এবং মিসেস ব্যানার্জি শ্বেতা, সম্পাদনায় সৌমিত্র রাহা, মিউজিক অ্যান্ড স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।